এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব মানে সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআই কে আমরা ভয় পেতাম। বন্দ্যোপাধ্যায়ের পর সিনিয়র মোস্ট একজন মন্ত্রী বলছেন ট্রাফিক পুলিশকে আমরা দেখবেন অতটা ভয় পাই না, মানে এই কথাটা বলার পরে কি ইমপ্লিকেশন হতে পারে? আমি এটা আতঙ্কিত বোধ করছি। এরপরে এই বাইক বাহিনী যখন যাবে, হেলমেট কোথায়, চল, লাইসেন্স কোথায়, চল, ফিরাদ হাকিম সাহেব বলে দিয়েছে, মানে তুমি ভাবতে পারছো এইটা এটা কোন জায়গায় যাচ্ছে? লুম্পেন রাজ বানানোর চেষ্টা হচ্ছে। এই ইমপ্লিকেশন প্রতিদিন আমরা দেখি ময়ূক। তুমি বলো তো, হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য, মানে বাইক চালানোর জন্য পার্ক সার্কাস এরিয়ায় কটা কেস হয়? আজকে তোমার স্টুডিওতে যখন আসছিলাম আমি, নিউ টাউনের রাস্তা পুরোটা জ্যাম হয়ে আছে। কেন জ্যাম হয়েছে? বাইক বাহিনী তাণ্ডব চলছে, প্রচুর পুলিশ আছে, কারোর মাথায় হেলমেট নেই, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না। কেন করবে? কারণ তাদের বাবা ফিরাদ হাকিম বলে দিয়েছে যে এই ট্রাফিক পুলিশের কোনো দাম নেই। আমার কষ্ট হয় পুলিশ অফিসারগুলোর ওপর, ট্রাফিক পুলিশ দেখো যারা এমনি ইনভেস্টিগেশনে থাকে, এমনি পুলিশ ফোর্সে আছে, তাদের কাজটা একরকম, এদের কাজটা আরও টাফ। কলকাতার টেম্প, আমি কলকাতার আসপেটে যদি বলি, ধরো 40+ টেম্পারেচার দুপুরবেলা ওই গরমে আমাদের গাড়ি থেকে নামে 5 মিনিট দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়, এরকম অবস্থায় তারা রাস্তায় নেমে ট্রাফিকটা ম্যানেজ করে। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এবার সন্ধ্যাবেলা অনেকে গিয়ে অফিস বেরোত, একটা রোমান্টিসিজমের জন্য মনে হয় একটু পাকোড়া, একটু চা খেয়ে তার সঙ্গিনীর সাথে আলাপ আলোচনা করবে, এই সময় তারা রাস্তায় ট্রাফিক ম্যানেজ করছে। পুজোর সময় যখন ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে যায়, তখন এই ট্রাফিক পুলিশ ট্রাফিক ম্যানেজ করে। এদের কোনো উৎসব নেই, এরা ফ্যামিলিকে টাইম দিতে পারে না। আজকে যখন তারা কাজ করছে, আটকে যাওয়ার চেষ্টা করছে, সেই সময় রাজ্যের এক মন্ত্রী তিনি এইরকম একটা বার্তা দিচ্ছেন যে পুলিশ, ট্রাফিক পুলিশের অবস্থা, ট্রাফিক পুলিশের কোনো দাম নেই, তার মানেটা কি দাঁড়াচ্ছে? গত 2 বছরে যদি আমরা দেখি শুধুমাত্র কলকাতা এবং তার আশেপাশে, অফিসিয়াল রেকর্ড হচ্ছে প্রায় 200 জনের ওপর অ্যাক্সিডেন্টে মারা গেছে। পশ্চিমবঙ্গের এক মন্ত্রী, ক্যাবিনেটের অন্যতম শীর্ষ মন্ত্রী, মানে ফিরাদ হাকিমবাবু যদি মনে করেন এই ট্রাফিক পুলিশের কোনো দাম নেই, তাহলে রেখে দেওয়া দরকারই নেই ট্রাফিক পুলিশকে। ট্রাফিক ডিপার্টমেন্টটাকে তুলে দিলেই তো পারে, আমাদের ট্যাক্সের টাকাটা বেশি যায়, দরকার নেই। যদি মনে হয় ট্রাফিক পুলিশ বেকার, তুলে দিই। সেকেন্ড আরেকটা আসপেক্ট আছে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলেছে, আমরা শুনেছি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, বকটুয়ে মনে আছে আমাদের পাশে দাঁড়িয়ে অনুব্রত বলছে ওই সুচপুরের মতো সাজাতে হবে, আনারুল কেন পুলিশটা পাঠালো না? সেটা কি আইপিএস অফিসারকে বলছে? আসছি না, আমি 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 আবার রিকালেক্ট করছিলাম, আমিও ভুলে যাচ্ছিলাম, মমতা ব্যানার্জি কি কোনো আইপিএস কে বলেছিলেন? কাকে কাকে বলেছিল? তার আগে এক এসপি, অ্যাডিশনাল এসপি কে দাঁড় করিয়ে অনুব্রত বলেছিল কাজটা না হলে বাড়ি ঘর পুড়িয়ে দেবো, দেখে নেবে। অনুব্রত কে? কারা? এরাই হচ্ছে মাথা, এরাই হচ্ছে মন্ত্রী, এরাই হচ্ছে কন্ট্রোলার, এরাই হচ্ছে বোর্ড মেশিনারি। দেখো বারবার হাইকোর্ট যে রায়গুলো দিয়েছে না, একটা লাইন খেয়াল করবে, হাইকোর্ট যে কারণ তদন্তভার সিবিআই কে দিয়েছে, একটা লাইন প্রত্যেকটা অর্ডারে কমন আছে। কি লাইন জানো? টু ইনস্টিল কনফিডেন্স। কেন বলা টু ইনস্টিল কনফিডেন্স? কারণ সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ বা ট্রাফিক পুলিশ যাই বলো, এদের ওপর ভরসাটা থাকছে না। হাইকোর্ট মনে করছে টু ইনস্টিল কনফিডেন্স সিবিআই বা ইডিকে দেওয়া উচিত। এবার রাজ্যের মন্ত্রী, রাজ্যের মন্ত্রিসভার সদস্য, ক্যাবিনেটের মেম্বার, তাদেরও তো দেখছি পশ্চিমবঙ্গ পুলিশের ওপর কোনো ভরসা নেই, তারাও বলছে এরা বেকার হয়ে গেছে। আমি আবার বলছি, যদি এতটাই বেকার হয় এদেরকে রেখে দেওয়ার লাভ কী? আর যে পুলিশ অফিসারগুলো জান প্রাণ দিয়ে দেয়, তৃণমূলের ভোটিং মেশিনারি হিসাবে কাজ করে, কারণ কোনো জায়গায় তৃণমূল ভোটে হারলে তো পুলিশ অফিসার চেঞ্জ হতে আমরা দেখেছি। একটা মাত্র পৌরসভা বামফ্রন্ট জিতেছিল পুরো পশ্চিমবঙ্গে, সেই জন্য সেখানকার ওসিকে চেঞ্জ হয়ে দেখলো। তো এই পুলিশগুলো দলদাসের মতো কাজ করে কেন? তারপরেও লজ্জা নেই বোধ হয় সৌরভ।